গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু অল। আমরা প্রত্যেক বছরের মতো এবারও শিলিগুড়িতে নেই, আমাদের ক্রিসমাস প্রত্যেক বছর বাইরেই কাটে। তো আগে চেন্নাইতে ম্যাক্সিমামটা কাটতো, এখন একটু চেন্নাই থেকে আমরা মানে বেরিয়ে অন্য জায়গাতেও যাচ্ছি। তো যাই হোক, এখানে আর্য রেডি হয়ে গেছে, সোনা রেডি হয়ে গেছে, আমিও রেডি। আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর সোজা ঘুরতে চলে যাব। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখো, আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন আর বেশি কথা বলবো না, ঝটপট বেরিয়ে যাই। এখন বাজে সকাল 9টা। তো সারাদিন কী করছি না করছি প্রত্যেকটা মানে মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো, এতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে আছে আলু পরোটা, পনির সাথে দেখো কতটা করে বাটার, আর সাথে আছে দই, আর এটা হলো একটু এটা কি হলো সবজি, সবজি সাথে আচার আমারে আর তো আমরা ব্রেকফাস্ট করি, তোমাদের সাথে পরে আবার দেখা করছি। এখানে যে কি পরিমাণে ভিড়, তোমরা না খেলে বুঝতে পারবে না, না আসলে বুঝতে পারবে না। ভীষণ ভালো, আর বাটার যা দিয়েছে ও মানে পাগল হয়েছি, ভীষণ 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 ভালো। ঘুরতে এসে একটা ফাইন ব্রেকফাস্ট করলে না সারাটা দিন ভালো যায়, তাই না শোনা? ভীষণ টেস্টি, ভীষণ আমার ঠোঁটটা এখন সাদা হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। এত ভালো খেতে পরোটা, কি বলবো, ভীষণ ভালো। তোমরা যদি উদয়পুরে কেউ আসো তাহলে কিন্তু এখানে এসে পরোটা খেতে একদম ভুলো না, ভীষণ টেস্টি। আর এই রাস্তাটা সোজা গিয়ে এখানেই কিন্তু গোলাপবাগ, লোকেশনটা ভীষণ ভালো, এখানে তোমরা এসে পাওয়াটা খেতে একদম ভুলবে না, সত্যিই বলছি। আর পাওয়াটা খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ভীষণ ভালো পাওয়াটা, চা কফি অসাধারণ, খুব ভালো। এত ভালো একটা ব্রেকফাস্ট করলাম না, সত্যি মানে কি বলবো, মনটাই ভালো হয়ে গেল পুরো। মনে হচ্ছে আজকে আজকে পুরো ব্লগটা মনে হচ্ছে এই আমি এই পাওয়াটা নিয়েই করবো। আমরা ডিনার করতেও আসবো, আবার ডিনারেও পাওয়াটা আছে আমাদের। তুমি আজকে দিনে তিনটা ব্লগ করো। হ্যাঁ, তোমার কথা 16 বছর আগে এই লোকটার দোকানে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম। ভদ্রলোককে বলার পরে উনি বললো যে 10 টাকা করে আমি গেটে পরোটা বিক্রি করা শুরু করেছিলাম, আজকে বিরাট বড় দোকান, পপুলার। ভাবো মানুষ চাইলে কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। ভীষণ সুন্দর, ভীষণ ভালো খেতে, ভীষণ। চলে এসেছি গোলাপবাগের সামনে। এখানে কালকে রাতে এসে আমরা একটু ফটো টটো তুলেছিলাম। আর রাজু কি বলছো? যে আমার বোতামটা খোলা থাকবে কিনা তুমি দেখো, চিন্তা করে দেখো কি করবে। না খোলা ছিল কিনা? হ্যাঁ খোলা ছিল তো, তাহলে খোলাই ছিল। আর আমাদের হোটেলটা এই দিক দিয়ে দেখো, এই যে গোলাপবাগ, আর একদম অপোজিটে আমাদের হোটেলটা এই গলিটাতে। তো চলো যাওয়া যাক, এখানে অনেক ফল টল সব বিক্রি হচ্ছে। এই হলো গোলাপবাগ। শোনার টিকিট লাগে না? টিকিট? ও মা, কোনো টিকিট ফিকিট নেই? আমরা এখন চলে এসেছি ফতেসাগর লেক। ফতেসাগর লেকে, এটা একদম শহরের ভেতরেই। কি সুন্দর দেখো, কত বড় বড়। আর এখানে আমরা এখন বোটিং করব, বোটিং সমুদ্রের জলের মতো দেখো কত বড়। নেহেরু পার্ক ওটাও দেখো। হ্যাঁ চলো তো আমরা এখন করব বোটিং। স্পিড বোটটা ছোট না, আমি আমাদের মোটর বোটটাই ভালো, বড়টাই ভালো। হ্যাঁ আমার ভয় করে বাবা, অনেক গভীর এখানে, ওরে বাবা।
তো আমরা মোটর বোট করলাম, মোটর বোটের ভিড়টা কম হয়। তো আমরা এখন উঠে যাচ্ছি বোটে। ওই দেখো বোটগুলো ছাড়লে না জলটা পুরো, আরে বাবা জলটা পুরো, আরে দেখো কত জল, ওরে বাপ রে বাপ। তিনজন একসাথে হয়ে যাবে, আরে আমরা বোটে বসে গেছি। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ম্যান্ডেটরি। আর আমাদের বোট চালু হয়ে গেছে। অনেক জল, অনেক 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 জল। তো আমরা যাব এখন সামনের দিকে। এটা হচ্ছে সামনে যে আছে এটা নেহেরু গার্ডেন। আগে এখানে আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন নেমেছিলাম, ওখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন এটা গভর্নমেন্টের তরফ থেকে নিয়ে নিয়েছে শুধুমাত্র বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে ভাড়া দেবে বলে, রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছে। এখন এখানে রিকনস্ট্রাকশন হচ্ছে, তারপরে এখানে অনুষ্ঠান করতে পারবে মানুষজন। আমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, জলটা এমন করছে, ওরে বাবা প্রচন্ড বেঁচে শিলিগুড়ি ফিরলে হয়, প্রচন্ড ওয়েব চারিদিক থেকে ওয়েব, ওরে বাপরে বাপ শিলিগুড়ি ফিরলে হয় ঠাকুর। আমি তো কোনটা গার্ডেন কোনটা তুমি সাঁতার জানার পরেও তাও তোমার এরকম ভয় লাগছে? আমি প্রচন্ড জল ভয় পাই, সাঁতার জানি কিন্তু এত ভালো সাঁতার জানো ছোট থেকে? এখানে পড়লে আমি সাঁতার কাটবো কি? আমি ওই জন্য লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটরি করতে বলে, অন্তত ডুববে না, ওরা এসে বাঁচিয়ে নেবে। আর এখানে দেখো আর্যবাবুর কত সাহস, জিপ লাইনে চড়েছে আর্য। তো আমারও ইচ্ছে ছিল কিন্তু আমার ড্রেসটা একটু খোলামেলা, তো তো সেই জন্য ভাবছি হাওয়ায় পুরো ড্রেসটা উড়বে, সেই জন্য আমি যদি জিন্স টপ পরে থাকতাম তাহলে আমিও ডেফিনেটলি করতাম। তো আর্য খুব এনজয় করছে, হাত দেখাচ্ছে, দেখ ওই পাশে চলে গেছে আর্য, এখন ওই দিক থেকে আবার এদিকে রিটার্ন। তো আমারও খুব ইচ্ছে ছিল, আমি বললাম এই প্রথম আর্যকে এত দূরে একা একা ছাড়লাম, আমার খুব ইচ্ছে ছিল। কিন্তু যেটা ব্যাপার সেটা হলো আমি যদি একটু এই টাইপের ড্রেস না পরে একটু প্যান্ট জিন্স টিন্স কিছু পরতাম তাহলে ভালো হতো। তো আর্য আসছে, তোমরা শব্দ শুনতে পাচ্ছ, আর্য তো খুব খুশি, কি সুন্দর হাসতে হাসতে গেল, শোনা দেখেছো? দেখো আর্য আসছে, ওই যে দেখো, এই যে ভয় পেয়েছে মনে হয় একটু, কেমন ভয় পেয়েছে একটু? আজ ভয় পেয়েছো? গুড, আবার যাবে, আবার যাবে? দেখি আমরা এখন এখানে কোথায় এলাম শোনা, এটা কি এখানে? হ্যাঁ আমরা এখন মহারানা প্রতাপ স্মারকে এসেছি, আর উপর থেকে লেকের ভিউটা দেখো, লেকের ভিউটা অনেক সুন্দর। এই লেকটাতেই আমরা এখন একটু আগে বোটিং করে এলাম, আর আর্য ওখান থেকে আমার ফটো তুলছে। এই ভিডিও করো, কি সুন্দর লাগছে দেখো। তো এই যে দেখো, এটা হলো মহারানা প্রতাপের স্মৃতি।
এখন একটু নারিয়েল পানি খাবো, তো এখান থেকে টোকন নিতে হবে। এই হলো নারিয়েল পানি। এখানে আরো হেভি ফুডও আছে, লাঞ্চও করতে চাইলে করতে পারো। এখানে রাজমা চাওয়াল, ও বাপরে বাপ, এটা বলতে এতক্ষণ লাগলো আমার। রাজমা চাওয়াল খাবে আর্য? খাও না, ভালোবাসো খেতে, খাও। এই যে আমার ডাব চলে এসছে নারিয়েল পানি, দেখি দেখি হাতে দাও, ভালো করে না, যেতে যেতে খাবো না আমি। তো আমি একটু খেয়ে নিই নারিয়েল পানি। সোনা তুলছে ফটো, আর আমরা এখন চলে এসেছি মিউজিয়ামে। এই যে মিউজিয়ামে চলে এসেছি। কোনো এন্ট্রি ফিজ লাগে? চলে এসেছি মিউজিয়ামে। এই সোনা এখানে এসো, এখানে এসো। ও এই যে এটা হলো কুম্ভলগড় ফোর্ট, বিশাল তো, 38 কিলোমিটার পুরো ওয়ালটা, সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড লংগেস্ট বাউন্ডারি ওয়াল ইন ওয়ার্ল্ড। রামপুর, বিজয়পুর, ভৈরবপুর, হ্যাঁ আছে মহাদেব মন্দির, জৈন মন্দির, ভীষণ সুন্দর। ওইটা হচ্ছে মেন, এখানে গেলে পারতাম কিন্তু আমরা। শোনা, এই যে হলো মহারানা প্রতাপ, ও এটা মহারানা প্রতাপ, এই যে মহারানা প্রতাপ। আমরা সিটি প্যালেস দেখবো বলে এখানে এসে বসে আছি। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। তো টিকিট, যে টিকিট দেওয়ার কাউন্টারটা একবার বন্ধ হয়ে গিয়েছিল, আবার খুলেছে। তো তোমরা দেখো কীরকম ভিড় আজকে 25শে ডিসেম্বর বলেই কিন্তু এরকম ভিড় দেখো। ফাইনালি অনেক কষ্ট করে সোনা টিকিট কালেক্ট করেছে। প্রচন্ড ভিড়, আর যখন তখন কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা নিলাম ইলেকট্রিক ভেহিকলসের টিকিট নিলাম, কারণ এত দূর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, এরকম গাড়িগুলো করে আমরা যাব। ওই দেখো প্যালেস, শোনা এসো 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 এসো, ট্রেনে বসে গেছি। বসে পড়েছি ট্রেনে, তো ট্রেনে করে যাবো। মেবার রেল, আমরা প্যালেসের কাছে চলে এসেছি একদম, উদয়পুর সিটি প্যালেস। এটা হচ্ছে তোরণ পোল, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এখানে এখন একটা মিউজিয়াম করা হয়েছে অ্যাকচুয়ালি, ওই যে অনেক লোক আছে, তো পুরোনো দিনের জিনিসপত্র নিয়ে মিউজিয়াম আছে, সেটাও দেখবো আমরা। আর এখানে রেস্টুরেন্ট আছে, এটা কিন্তু ছিল না আগে, অনেকে আকুলি বিকুলি করছে শুনলাম।
তাই না বলো শোনা হ্যাঁ এগুলো ছিল না ছিল না এখানে বুফেও করেছে কি কি শুধু ওই হ্যান্ডিক্রাফটসের দোকান টোকানগুলো ছিল আর কিছু ছিল না এনিওয়ে যাই আমরা ভিতরে ভিতরে অ্যালাউড কিনা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি জানি না প্যালেস ঘোরা কমপ্লিট প্যালেসের ভিতরে এত ক্রাউড ছিল ওখানে গিয়ে আর ভিডিও করার একদম ইচ্ছে ছিল না মনে হচ্ছিল কতক্ষণে বেরোবো এনিওয়েজ আমরা এখন করব লাঞ্চ এখন বাজে 4:10 চিকেন লেগ পিসটা শোনা আগে তুলে ফেলেছে আজকে কিন্তু আমি লেগ পিসটা খাবো আমি একদম খাই না সবসময় তোমাদের দিই এটা হলো জানি না কেমন এটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম এটা বিরিয়ানির মতো এসছে আর এখানে আছে চিলি চিকেন আর এখানে অবশ্যই বাটার নান তো আমরা এখন করে নিই লাঞ্চ সকালে আলু সকালে পরোটা খেয়ে এত ভালো লেগেছে যে ডিনার করতেও চলে এসেছি আবার সারাটা দিন এত মানে আমাদের স্ট্রেস গেছে না ভীষণ মাথা ব্যথা করছিল আমি তো রুমে এসে প্রচণ্ড ঘুম ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন আবার মাথা ব্যথা করছে তো যাই হোক আবার পরোটা খেতে চলে আসলাম উদয়পুরে এসে আর কিছু করি বা না করি মন ভরে পরোটা খেলাম ভাই তাই না শোনা আর দেখো বাটার ওফো সাথে দই ডাল চাটনি এটা আমাদের এদিককার মোমোর চাটনির মতন ওফ দারুণ দারুণ দেখো এখনো কত ভিড় খুব সুন্দর